তুই কি কইছস? তুই আপামনিরে ভালোবাসছস? আজ তরে আবে ওই এত লাফালাফি করস কেলা? তোরা আপামনিরে বিয়া দিবি না? ওর জামাই ওরে ভালোবাসবো না? পয় পোলা বানাইবো না? কি কইলি? আই কি হয়েছে? ওই যে দেখ। আহ, আমি জানতাম নয়ন আসবে। কি যে একটা মাল রে ভাই, ঢাকায়া মাল অরিজিনাল। তুই অনেক বেশি কথা কইছস, এর লাগা তোরে আরো একবার খিচামো। ওরা চুপচাপ ছিল, তাই একটু কনসিডার করব, মাত্র একবার করে খিচামো। আমার বীর পুলিশ রে, কি হ্যান্ডসাম লাগছে। মনে মনে মনে, আরে কই গেলা? জানামান, দেখো আমি আয়া পড়ছি। হ্যাঁ, আমি দেখেছি তুমি এসেছো, এবার চলে যাও। কেলা চলে যাবো? কেলা তুমি কিছু কইবা না? আমি তো বলিনি তুমি আসলেই তোমার প্রেমে পড়ে যাব। তুমি আমারে টেচ করলা। আমি বলেছিলাম বাড়ি এসে বলতে পারলে ভেবে দেখব। অসুবিধা নাই, কা তুমি ভাবতে থাকো, আমি বসলাম। বাবা ভাবি শেষ হইলে ভালোবাসার কথাটা শুনেই যাবো। এই তুমি বসছো কেন? লও। আরে আমার শ্বশুর বাড়িতে আমি বাবু, তুমি না করো কেলা? নয়ন তুমি চলে যাও, বাবা এসে দেখলে আবারও ভয় দেখাও। এখনো বুঝে নাই গা আমি মালটা কি? যাও গা, নতুন জামাই বাড়ি এসে না খেলে বসে রাখবা নাকি? যাও মিষ্টি মুষ্টি কিছু খিলাও, বসে একটু গপসপ করি। ভালো কথা, আমার শাশুড়ি আম্মা জান কই? ডাকো। আরে জামাই আইছি, একটু দেখা সাক্ষাৎ হোক। আম্মা আম্মা জান। নয়ন 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 নয়ন, কি হলো নয়ন? নয়ন যার ছোঁয়া পাওয়ার লেগে এতদিন ধরে পাগলের মতো ঘুরবার লাগছি, আতখাসে ছুঁয়ে ফলাইছে, তারপর আর ঠিক থাকি কেমতে। তুমি জানো তুমি কি জিনিস? আমি কি? 11,000 বোল, ছুঁইলেই পুইরা চাই। প্লিজ নন, তুমি চলে যাও। ঠিক আছে, যাইবার পারি, মগর একটা শর্ত আছে। আচ্ছা বলো, কি শর্ত? কাল সকাল 10টায় জাওয়ান পার্কে দেখা করতে হইব। অসুবিধা নাই, শর্ত মানতে হইব না, আমি বসতেই থাকি। আরে আমি আসবো, আমি জানি তুমি না করবার পারবাই না। দিলের একটা টান আছে না, ভালোবাসার একটা পাওয়ার আছে না, আমি এখন চাই জানেমান। আমার শিষ্য সাবুত সবগুলারে তুই মারছো, আমি মাইন্ড করি নাই, কিন্তু একটা কথা, এই কুলি রাতে মরতে না চাইলে মায়ের ফোলাম মায়ের গলে ফিরিয়ে যা, বুঝলে? কোন ম্যাগজিনের গুলি? কুলি না, কুলি না, গুলি। আজিম হাওলাদারের এককালের ডাইনাত মরুম পিস্তল মিয়ার একমাত্র যোগ্য সন্তান গুলি, বুঝলানি? বুঝবার পারছি তোর সমস্যা হয়েছে স্পিকারে, সোজা খারা ঠিক করে দিবার লাগছে। আমার একটা গুড নিউজ আছে, আমার খান বালা হইয়া গেছে, আমি কানে সব শুনতেছি, বুঝলাম? যে ডাক্তার আমার থাপ্পড় মাইরা খান বালা হইয়া দিছে, আল্লাহ তার মনের আশা পূর্ণ হোক, দোয়া করি। ওই ছেলেটা কে, ওর পরিচয় কি? পরিচয় জানি না মা, শুধু নাম জানি, নয়ন। তুই কি ওই ছেলেটাকে ভালোবাসিস? না মা, কিছুদিন ধরে ছেলেটা আমার পেছনে ছায়ার মতো লেগে আছে, আমি অসহ্য হয়ে গেছি। তাহলে তুই তোর অপছন্দের কথা বলে দে। বলেছি তো, তারপরও আমার পিছু ছাড়ছে না। বেশি বিরক্ত করলে তোর বাবাকে জানা। না, তুমি জানো না আমি বাবা আর তার কাজকে পছন্দ করি না। আহা, তুই বড় হয়েছিস, বুঝতে শিখেছিস, তুই যা ভালো মনে করিস তাই করিস, তবে এমন কিছু করিস না যার জন্য প্রশ্নের সম্মুখীন হতে হয়। মা, আমাকে নিয়ে কোনো টেনশন করো না। আমাকে আসতে বলে ব্লাফ দিল নাকি? হাই জানেমান, সরি লেট হয়ে গেল। আমি জানতাম তুমি সালা না এসে পারবাই না। তুমি জানলে কি করে? আবার জিগায়। আরে দিলের একটা টান আছে না, ভালোবাসার একটা পাওয়ার আছে না, আমারে যদি তুমি মহব্বত নাই করতা তাহলে তো এখানে আইতেই না। থামো, আমি তোমাকে ভালোবাসবো বলিনি, বলেছিলাম ভেবে দেখবো। মনি, তুমি এইভাবে কথা কইতাছো কেলা? কিভাবে তোমার সাথে কথা বলবো? কিভাবে? ভালো হাইট আর গায়ের রং সাদা বলে নিজেকে কি মনে করো? ঢাকা শহরের সব মেয়েরা তোমার পেছনে পাগল হয়ে ঘুরবে। কি কোয়ালিটি আছে তোমার এই বডিটা ছাড়া? বোঝো একটা শিক্ষিত মেয়ের রুচি কি, কেমন ছেলে তারা পছন্দ করে? শুদ্ধভাবে কথাটা বলতেও শেখনি। স্ট্রেঞ্জ, আমি থান্ডার হয়ে যাচ্ছি তোমার মতো একটা ছেলেকে না ভালোবাসা আমাকে। হাউ ফানি। লুক, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, তোমার মধ্যে যদি ন্যূনতম শিক্ষা, জ্ঞান আর মানবিকতা থাকে, আজকের পর থেকে তুমি আমাকে আর ডিস্টার্ব করবে না। নিজের যোগ্যতা অনুযায়ী মেয়ে দেখে বিয়ে করে সংসার করো। আর ইউ ক্লিয়ার? এনাফ। Off. What do you think? Are you only educated and gentle girl? No! You are wrong and your idea is absolutely wrong. অস্ট্রেলিয়া থেকে ডিগ্রি নিয়ে এসে কথায় কথায় দু চারটা ইংরেজি বলে নিজেকে কি মনে করছো? বাংলাদেশের সব মানুষ অশিক্ষিত? নো, নেভার। আমি আমার ১৪ পুরুষের এই ঢাকাইয়া বাংলা ভাষাটাকে ভালোবাসি, সম্মান করি, আর এই জন্যই তোমার মতো কথায় কথায় ইংরেজি বলে নিজেকে শিক্ষিত প্রমাণ করার প্রয়োজন মনে করি না। আমি ৩ বছর আগে ঢাকা ইউনিভার্সিটি থেকে ইংরেজিতে অনার্স করেছি। তুমি মনে করেছিলে তোমার বাড়িতে গিয়ে তোমাকে ভালোবাসার কথা আমি বলতে পারবো না, কারণ তোমার বাবার গুন্ডারা তার আগেই আমাকে মেরে ফেলবে। তোমাকে আমি ভালোবেসেছি, আর আমার ভালোবাসার জন্য আমি সব করতে পারবো। ওইরকম 100 গুন্ডাকে আমি মেরে